খেলা চলতেছে আমরা হচ্ছে সোনারবঙ্গে অলিম্পিক ডেট টুতে প্রবেশ করলাম আজকে আমি একটু মধ্যে সো যে ঘটনা হচ্ছে যে যেটা অবশ্যই গতকালকের আলোচনায় প্রেরিত করছিলাম যে পরিমণিকে গ্রেফতার দেখানো হবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে অতটা আশা করি নাই আচ্ছা ঠিক আছে ওকে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে র্যাব তুলছে এখন গতকালকে যে পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়নি জাস্ট নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে রাইট সো এই ডিটেলসগুলো আবার একটু পোছাটা ইম্পর্টেন্ট অ্যাকুরেটলি পোছাটা যে কী হইতেছে যখন গ্রেফতার হয় নাই ধরে নিয়ে গেছে মানে গ্রেফতার করে ফেলছে ভাবাটা আবার অ্যাকুরেট হবে না আর কি মূলত যেই অভিযোগগুলা পরিমণের বিরুদ্ধে আনা হচ্ছে ওরে সার্সে গাম সেগুলো কুইকলি একটু সামারাইজ করি এবং তারপর হচ্ছে প্রত্যেকটা অভিযোগ ব্রেকডাউন করবো আর কি একে একে ওকে রাইট সো প্রথম অভিযোগ পরিমণি পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি অর্ফে পরিমণি হিসেবে সিনেমায় রাতারাতি চান্স পেয়ে চান্স পেয়ে গেছে আর কি ওকে সেটা কোনো অভিযোগ নেসেসারলি না এটা হচ্ছে নিয়ে আলোচনা হচ্ছে যে সাবজেক্ট তার সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদেরকে জানানো হচ্ছে বাট এ ইউ নেভার নো গত পর্বে যেরকম দেখাইছি এরা যে কী অভিযোগ বানাইছো মেবি ইন হিজ মাইন্ড যে র্যাব কর্মকর্তা এটা একটা ব্যাপক অপরাধ বাঙালি ভোদাই বাঙালি যেটা আপনাদেরকে দেখাইছি এদেরকে যা বুলশিট দেয় এরা ওইটা নিয়ে নাচানাচি করে হয়তো তার মনে হয়েছে এটার দিকে বাঙালি নাচানাচি করে লাইক এগুলা এগুলো ইরেলেভেন্ট আমার কাছে ইরেলেভেন্ট যাই না এরা কেন এগুলো বলে তো দেখা বলছে সেটা সে সংবাদ সম্মেলন করে তার বাড়িতে হচ্ছে বিদেশি মদের বোতল পাওয়া গেছে না এটা ইম্পর্টেন্ট যে যেটা আমি গতকালকে আলোচনা করছি যে তার বাসায় খালি মদের বোতল পাওয়া গেছে এগুলো কেন দেখাইতেছে লাইক খালি মদের বোতল থাকা কি অপরাধ মদ থাকা অপরাধ তার ইচ্ছা হইছে সে কালেক্ট করছে মদের বোতলের সেটা কোনো আলোচনাযোগ্য বিষয় না কিন্তু এরা এগুলো কেমনভাবে রসায় রসায় বলবে কারণ বাঙালি এগ্যান এগুলো হইতেছে মব সো মবের জন্য এটাই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বাট অ্যাগ্যান তার বাসায় কাঁচের গ্লাস কাচের বোতল এগুলো থরে থরে সাজিয়ে রাখা সম্পূর্ণ অর্থহীন কিন্তু সংবাদ সম্মেলনে আজকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি নাম্বারটা কি এখানে রাখছি নোট করে রাখি নাই আনফরচুনেটলি বাট এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে র্যাব দাবি করছে তার বাসায় প্রায় নব্বইটার মতো হচ্ছে খালি বোতল পাওয়া গেছে এবং উনিশটা সম্ভবত ইফ আই এম নট রং উনিশটা হচ্ছে মদের বোতল পাওয়া গেছে মানে যেটা মানে আমি বুঝতেছি সহ নাহলে তার খালি বোতল আলাদাভাবে উল্লেখ করতো না রাইট সেটা একটা ইন্টারেস্টিং ডিটেলস এবং সেটা দ্য ডিটেলস উই নিডেড সো তার মানে হচ্ছে এখানে উনিশটা মদের বোতল যদি পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে খালি বোতলগুলা এখানে আলো দেখানোটা আইউটসে কিছুটা রেলেভেন্স ক্যারি করে যে এখন তদন্ত করা যেতে পারে যে আচ্ছা তার কাছে কিছু অবৈধ বোতল মদের অলরেডি পাওয়া গেছে তাহলে যে খালি বোতলগুলো সেগুলো করতে গিয়ে আসলো সেগুলো কি তার মানে সেখানে এসে খাইছে সো তদন্তের স্বার্থে সেটা করতে পারে ফাইন বাট স্টিল খালি এগুলো নিয়ে নাচানাচি করার কিছু নাই মদের বোতল পাওয়া গেছে উনিশটা সেটা হচ্ছে ওকে ফাইন তার মানে সে আইনের ব্যত্যয় করছে না আইনের ব্যত্যয় করছে কিনা মদের বোতল বাসায় রেখে সেটা আর একটা পয়েন্ট এটা একটু পরে আসতেছি তারপর তার বাড়িতে একটা মিনি বার পাওয়া গেছে ছোটখাটো একটা বার বানাইছে সে বাসায় সেটাও কোনো আইনের ব্যর্থ হয়েছে কিনা সেখানে একটু পরে আসতেছি পরি হচ্ছে মদ্যপান করে এখন সে মদে আসক্ত ওকে এটা কোনো অভিযোগ না মানে এটা কোনো অপরাধ না সে মদে আসক্ত হইতেই পারে মদে আসক্ত হলে তোমরা তাকে রিহ্যাবি নিয়ে যাবা চিকিৎসা দিবা সো মদ্যপান করাটাও কোনো হচ্ছে আইনের ব্যর্থ না অ্যাজ লং অ্যাজ তার লাইসেন্স আছে কিন্তু তার লাইসেন্স নাই সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সো সেটা একটা ইস্যু তার বিরুদ্ধে অভিযোগ লাইসেন্স এক্সপায়ার্ড হলে সেটা তো আর নিশ্চয়ই শাস্তি জেল হাজত না সেটার জন্য অবশ্যই আইডন শাস্তি কি হয়তো কোনো জরিমানা হবে অথবা লাইক এটা তো কোনো ক্রিমিনাল অফেন্স না রাইট সো আই আই উড থিঙ্ক আই আই উড বি সারপ্রাইজ যেটার যদি শাস্তি হয় কোনো জেল টেল এইগুলো আই ডোট সি কিসো এটা হওয়ার কথা না নজরুল ইসলাম নামের এক প্রযোজক যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে যার মাঝে মধ্যে পরিমণির বাড়িতে এসে আসে মদ্যপান করে এটা রিলিভেন্ট ইনফরমেশন আবার মানে অবশ্যই সার্ফিস এটা রেলেভেন্ট ইনফরমেশান কিন্তু রেলেভেন্ট ইন দ্যাট যে যে রাজের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আছে পর্নোগ্রাফির সো সে যেহেতু পরিমণির বাসায় যাতায়াত করে এটা একটা রেলেভেন্ট ইনফরমেশান যে পরিমণির এখানে কোনোভাবে লিঙ্কড কিনা সো ওকে আইস সহ মাদকদ্রব্য পাওয়া গে পাওয়া গেছে এবং আইস সহ যে মাদকদ্রব্য পাওয়া গেছে সেগুলো আমরা কেউ দুই চোখে দেখি নাই সো আই জাইনে এটা সত্য না মিথ্যা দুই চোখে দেখা না দেখাও কিছু মিন করে না পকেটে করে আমাদের র্যাব এবং পুলিশ সদস্যরা নিয়ে আসায় বেশ তাদের এই এলেনে পিএইচডি ডিগ্রি আছে সো দেখা মানে দেখানো মানে হচ্ছে আমাদেরকে দয়া করা আমাদেরকে অতটুকু গুরুত্ব দেওয়া যে দয়া করে তোদেরকে দেখাইলাম যে দাবি করতেছি দাবির ভিত্তি আছে সো দেখানো না দেখানো কিছু মি করো অভিযোগ করছে দ্যাটস গুড অ্যান্ড আফ প্রথমত তার অ্যালকোহল সেবনের হচ্ছে লাইসেন্স এক্সপায়ার করে গেছে যেটা পারমিট সেটা সো সেটা একটা অপরাধ হয়েছে অ্যাগেন আমি জানি না এটা এই অপরাধের শাস্তিকেই কিন্তু আমি আই বি ভেরি সারপ্রাইজড এটা শাস্তি যদি হয় জেল টাইম এবং অবশ্যই যদি জেল টাইম হয়ও সেটা খুব বেশি হওয়ার কথা না এটা দিয়ে বেশি পেঁচানোর সম্ভব না ওই যে মাদক যেটা মাদক বহন করা মাদক ওইগুলা হচ্ছে সিরিয়াস ধারা হবে আর কি এখানে কিছু রেলেভেন্ট আইন দেখায় সেখানে বলতেছে যে কোনো অ্যালকোহল বহন পরিবহন আমদানি অথবা রপ্তানি এগুলো হচ্ছে অপরাধ কোনো অ্যালকোহল সরবরাহ বিপণন ক্রয় বিক্রয় কোনো অ্যালকোহল ধারণ অধিকার বা দখল সংরক্ষণ গুদাম অথবা প্রদর্শন যেগুলোতে ধরা যাবে তাকে যে সে তার বাসায় অ্যালকোহল ইভেন বহন করার অনুমতি না ইফ ইউ সি রাইট সো সে তার মানে আপনি হচ্ছে আপনার লাইসেন্স থাকলে আপনি শুধু বাড়ি গিয়ে খাইতে পারবেন আপনি বাসাতেও খাইতে পারবেন না কারণ বহন করার জন্য আপনার আলাদা অনুমতি লাগবে সো তার বহন করার অনুমতি আছে কিনা আমি জানি না বাট আই উল বি সারপ্রাইজড যে যদি তার বহন করার অনুমতি থাকে অতটুকু পারমিট নিয়ে থাকে অত বাংলাদেশে আইনের কোনো প্রয়োগ নেই নোবোডি কেয়ারস্ট ল রাইট সো কেউ এত ঘামাইতে যাবে না যে আমি বাসায় মদ নিয়ে যাবো এটার জন্য আবার আলাদাভাবে আমি পারমিট নিব। লাইক জাস্ট মদের খাওয়ার লাইসেন্স হাইস্ট করার কথা জায়গা জানি না আমি যেটা সেটা নিয়ে কথা বলে লাভ নাই বাট এটা একটু মানে যে দেশে আইনের কোনো প্রয়োগ নেই সে দেশে একজন হচ্ছে বাসায় মদ নেওয়ার জন্য ক্যারি করার জন্য আলাদা পারমিট রাখবে এটি একটু হার্ড টু বিলিভ এবং এরকম কোনো দাবি পুলিশ করতেছে না বা র্যাব করতেছে না যে তার ওরকম লাইসেন্স ছিল বা এক্সপায়ার্ড হয়ে গেছে তারা বলতেছে মদ পানের লাইসেন্স এক্সপায়ার্ড হয়েছে যদিও তাদের কথা র্যাব এবং পুলিশের কথা পুরোপুরি নিয়ে দৌড়ানোর সুযোগ নাই বাট যতটুকু আছে সেটার ভিত্তিতে কমেন্ট করতেছে আর কি ওকে এখন যেটা হচ্ছে যে পরিমণির সাথে রাজ নামে যেই লোক ভদ্রলোক আরেকজনকে ধরা হয়েছে রাজের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এটা বেশ ইন্টারেস্টিং পর্নোগ্রাফির আইনে মামলা করা হয়েছে রাবের রাজের বিরুদ্ধে ইদার হয়েছে অথবা হবে বলে বলা হয়েছে আর কি সেটা আমরা জানি হয়েছে কিনা এখনো জানি না বাট সো তাকে পর্নোগ্রাফিক আইনে খেলা হচ্ছে খেলা হচ্ছে বলা কি আমি বলতেছি যে না তার বিরোধী অভিযোগের সত্যতা নেয় না সেটা বলতেছি না আপনি বাংলাদেশে ধরলে মনে করেন যে পরিমণিকে এখন যেগুলো দিয়ে ধরা হচ্ছে এই ধরা শুরু করলে বাংলাদেশে এই উচ্চ ক্লাস তথা উচিত কেউ যাবে না কেউ যাবে না রাইট সেটা আমরা সকলে জানি তা পরিমণিকে ধরা হচ্ছে কেন কারণ তার সাথে খেলা হচ্ছে এগুলো অনেক দিন ধরে বলে আসতেছি নতুন করে কিছু বলার নাই পরিবহনকে ধরতে চাইলে ধরার জন্য অনেক কিছু পাওয়া যাবে বাংলাদেশে এমন কেউ নাই যাকে ধরতে চাইলে কিছু না কিছু পাওয়া যাবে না সো এটা জাস্ট ম্যাটার অফ এ ডিসিশন যে তারা কাকে ধরতে চায় কাকে ধরতে চায় না কাকে খেলতে চায় কাকে খেলতে চায় না রাইট সো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে লাইক আমি আউটরাইট এগুলোকে ডিনাই বা ডিসমিস বা চ্যালেঞ্জ করতেছি না কিছুটা করতেছি কারণ এখান তাদের কথাবার্তার কোনো বিশ্বাস নেই যেহেতু পুরোটাই একটা খেলাধুলা কিন্তু আমি মনে করি যে এগুলা চাইলে খুঁজে ভ্যালিড লেজিটিমেট গ্রাউন্ড পাওয়া যাবে এবং তারা সেগুলোই খুঁজে বের করতেছে খেলার জন্য সো সো রাজের বিরুদ্ধে যে পর্নোগ্রাফির অভিযোগ আছে আই মানে হয়তো বা সেটার বিসিস জাস্টন্য রায় না এটা আমার কাছে যে কারণে একটু ইন্টারেস্টিং লাগছে যে বাংলাদেশে এইরকম অভিযোগ মিডিয়ার কারো বিরুদ্ধে পর্নোগ্রাফির এর আগে দেখি নাই অনেক রকম অভিযোগ ওঠে আমি এখানে একটা আনক্যানি সিমিলারিটি খুঁজে পাইলাম কারণ বর্তমানে এই মুহূর্তে ইন্ডিয়ায় কিন্তু এই একই ঘটনা একটা চলতেছে যদি আপনারা ফলো না করে থাকেন শিল্পা শেঠি যে অভিনেত্রী তার হাজব্যান্ড রাজ কুন্দ্রা খুব তোলপাট যাচ্ছে সো রাজ কুন্দ্রার হইতেছে পর্নোগ্রাফির অভিযোগ আসছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে তার তাকে প্রথম প্রাথমিকভাবে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে করে তারপর গ্রেফতার দেখানো হয়েছে রাইট সো তার হচ্ছে একটা অ্যাপ ছিল সেই অ্যাপের মধ্যে বেসিক্যালি পোলা বা পর্নোগ্রাফির অভিযোগ করছে ওর বিরুদ্ধে এবং শিল্পা শেঠি অ্যাপারেন্টলি সে আনেওয়ার ছিল এই ব্যাপারে বাট তার হাজব্যান্ড সে তো ডিফেন্ড করবেই সো এটার নামে খুব আল নট বি ভেরি হার্ড অন হার বাট অনিওয়েজ সো সেটা নিয়ে বেশ একটা ইন্ডিয়া এখন খুব সরগোল যাচ্ছে এবং ইন্ডিয়া ব্যাপক এই আফ যাচ্ছে আর কি সো আমার মনে হলো ওইটা দেখে বাংলাদেশি পুলিশ এবং র্যাপ আইডিয়া পাইছে যাই এমনি তো খেলতে পারি আমরা একটু পর্নোগ্রাফি ধারায় খেলি না কেন রাইট কারণ আপনারা এই যে বাংলাদেশের অনেক কিন্তু এই যে ইন্ডিয়া হিন্দি সিরিয়াল দেখে আইডিয়া পায় কীভাবে কী করতে হয় খুন করার আইডিয়া পায় সিরিয়াল দেখে এই দেখে সেই দেখে সো বাংলাদেশের র্যাপ পুলিশ চিন্তা করলো যে ওয়াই নট আস মানে আমরাও তো আইডিয়া ইম্পোর্ট করতে পারি ইন্ডিয়ার কাছ থেকে নো আমার কাছে মনে হয়েছে যে টাইমিংটা একেবারে এবং অভিযোগের ধরন এবং সব কিছু এবং এরকম ধরনের মিডিয়ার লোকজনের বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ বাংলাদেশে নো আমি আগে কখনো শুনি নাই সো আমার মনে হচ্ছে র্যাব আইডিয়া বেস ইন্ডিয়া থেকে রাইট সো সেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট মেক করতে চাইলাম মানে আপনি যদি খেলতে চান কতভাবে খেলা যায় যেটা বললাম আপনি কারণ সবারই কিছু না কিছু পাবেন বাংলাদেশে কারণ বাংলাদেশে তো কোনো আইনের শাসন নাই সুতরাং মানুষ আইন নিয়ে মাথা কেউ খাওয়ায় না আর এটা কি নাটক নাকি আশ্চর্য আমরা কি রাস্তায় যেমন আপনি প্রবাসে আসলে আপনি প্রত্যেকটা আইন জানবেন একটা রাস্তায় নামলে কি কারণ আপনাকে এগুলো মেনে চলতে হবে বাংলাদেশি আইনের কোনো ব্যবহার নেই কেউ মাথাও ঘামানা মেনেও চলে না রাইট এই যে পুলিশ সদস্য দৌড়াদুরি করতেছে ধরাধরি করতেছে এর ধরলে আপারটা পাওয়া যাবে সে আইন মেনে চলে না আরে পুলিশ হেলমেট পরেই চলে না রাস্তায় বাইক চালায় হেলমেট ছাড়া রাইট সো ধরতে গেলে যেই লাইক অ্যাগেন যে দেশ অসভ্য দেশ যে কোনো আইন ল অ্যান্ড অর্ডার বলতে কোনো পিছু নাই রাইট মগের মূলক সেই দেশে ধরতে চাইলে ধরার মানুষের অভিযোগের কোনো কম কমতি হবে না রাইট কখন কাকে ধরতে চায় সেটা হচ্ছে পয়েন্ট কার সাথে খেলতে চায় এটা হতেছে আল্লাহ পার কিনা এইগুলো কতবার আর বলবো অনেকগুলো পর্ব আলোচনা সো কোনো সভ্যতা হচ্ছে না এখানে অসভ্যতা হচ্ছে পরিমনির বিচার হচ্ছে তার মানে যে খুব সভ্যতা হচ্ছে আইনের প্রয়োগ হচ্ছে ন্যাচারালি সেটা সত্য না খেলতে চলে এই দেশে পরিমণির আগে খেলার মতো কোটি কোটি প্লেয়ার পড়ে আছে হেলেনা জাহাঙ্গীরের যে হেলেনা জাহাঙ্গীরের আগে খেলার মতো কোটি কোটি প্লেয়ার পড়ে আছে এদের কাউকে না ধরে কাউকে না খেলে কাকে কখন কেন খেলা হচ্ছে সেটা হচ্ছে বোঝার মূল পয়েন্ট আর কি আলোচনার আর কিছু পরিমাণে করছে ব্যাপারে কোনো ইয়ে নাই সে একটা মিথ্যা একটা জঘন্য গর্হিত মিথ্যা অভিযোগ তুলছে সেটার জন্য শুধু যদি তাকে খেলতো তাইলে আমি আর কোনো আপত্তি ছিল না কিন্তু তাকে লামসাম ধরে খেলা হচ্ছে এবং অ্যাগেন এগুলোর বৈধতা আছে তার বাসায় মাদক পাওয়া গেছে সেগুলোর লাইসেন্স এক্সপায়ার করে গেছে তার বহন করার স্টোর করার অনুমতি আছে কি মনে হয় না সো তাকে চাইলে খেলা যায় তাকে আরও একশোটা জায়গায় খেলতো সে ড্রাইভার লাইসেন্স কি কিনা তার হ্যাঁ তার গাড়ির হচ্ছে লাইসেন্সে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার করছে কিনা তার গাড়ির হচ্ছে যে আপনার এই কী বলে ট্যাক্স পে করছে কিনা এইগুলা ধরতে চাইলে বাংলাদেশে ধরার বাংলাদেশের সকলকে ধরা যাবে সো এখন জাস্ট ওর খারাপ সময় আসছে ওকে খেলা হচ্ছে কেন খেলা হচ্ছে নবরিনোজ ওর পেছনে কী লাগছে কার লাগছে অবশ্যই কোনো ঘটনা আছে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল লোক হইতে পারে কোনো সরকার দলীয় লোক হইতে পারে কোনো ব্যবসায়ী হইতে পারে কোনো ওয়াটেভার বটম লাইন হচ্ছে খেলা হচ্ছে আগামী কয়েকদিন আরও এটা চলবে মনে হয় নাটক আপডেট আসলে তো অবশ্যই আপনারা আমি আপনাদেরকে আপডেটেড রাখবো